দিদিকে বলো কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু রবিবার মতিগঞ্জের এক নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে এই কর্মসূচি পালন করলেন তৃণমূলের কর্মীরা শুরু হলো দিদিকে বলো কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের কাজ রবিবার বনগা পৌরসভার এক নম্বর ওয়ার্ডে পালন করা হয় দিদিকে বলো কর্মসূচি এদিন এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বনগাঁ পৌরসভার পৌরপতি সহ এক নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মী সমর্থকরা মিলে ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি ঘুরে সাধারণ মানুষের মধ্যে দিদিকে বলো কর্মসূচির কার্ড বিতরণ করেন বাংলার একদম গ্রাসরুট লেভেলে গিয়ে মানুষের চাহিদা অভাব অভিযোগ শুনে সেটাকে যতটা সম্ভব প্রতিকার করা সেই জন্য আমাদের তারই আদর্শ অনুপ্রাণিত বনগার অন্যতম প্রাণপুরুষ বাংলার আমাদের বনগাঁর যে রূপকার আমাদের শঙ্করার্ঢ্য আমাদের গঙ্গা পৌরসভা চেয়ারম্যান উনি আমাদের নেতৃত্বে আমরা সবাই বেরিয়েছি এক নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা পৌঁছে মানুষের অভাব অভিযোগ কথা তারা কি জানতে চাইছে তাদের মনের সঙ্গে আমাদের একটা আর্থিক সম্পর্ক আমরা ঘটাতে চাইছি পাশাপাশি সাধারণ মানুষকে বার্তা দেন তাদের রকম অভাব বা অভিযোগ থাকলে তারা কার্ডে দেওয়া নাম্বারে ফোন করেও অভিযোগ জানাতে পারেন এ বিষয়ে শঙ্করার্ধ্য বলেন দলের নির্দেশ মতন আমাদের দিদির নির্দেশ মতন প্রত্যেকটা বাড়ি বাড়ি যেই নম্বরটা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের এখানে দ্বীপ তরফদার সেও আছে শিক্ষক সেও গিয়ে আমাদের সঙ্গে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের কর্মীরা যে কোনো অভিযোগ থাকলে রাস্তায় আলো না জ্বললে ড্রেন পরিষ্কার না হলে রাস্তাঘাট কোনো সমস্যা থাকলে এলাকার কোনো বৃদ্ধ মানুষ আছে তারা বার্ধক্য বার্ধক্য ভাতা বিধবা ভাতা পাচ্ছে না বিভিন্ন সমস্যা যদি আমাদের অভিযোগ থাকে আমরা সরাসরি সেইটা নিচ্ছি নিউজ নোম্যান্সল্যান্ড বনগা